আমি রাজা জৈন পোয়েট অথর আমি বিলকিসের সঙ্গে প্রায় তিন সিজন থেকে জড়িত আছি খুব ভালো লাগছে আই হোপ টু হ্যাভ আ ওয়ান্ডারফুল ইভিনিং দ্যাটস অল আই ক্যান সে এখানে আপনাকে কী কাজ করতে হবে আমার কিছু করার নেই আই জাস্ট অ্যাজ আ গেস্ট ওভার হিয়ার আই অ্যাম হিয়ার টু এনকারেজ ইয়াং ট্যালেন্ট আজ এটা ক্যালেন্ডার লঞ্চ ক্যালেন্ডার লঞ্চ প্রায় হয় প্রত্যেকবারই করে বিকজ খুব ভালো হয় সুন্দরভাবে ক্যালকুলেট করে ওটা আর খুব ভালো করে বিলকিস আজকে পিএনসি যে ফেস অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার পরিচালনায় তুমি কি বলবে এটা নিয়ে আমি এটাই বলতে চাইবো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ গোপাল দা অলওয়েজ তুমি তো সিজন ওয়ান থেকে সিজন ফোর অবধি আছো দেখেছো যে আমরা ছোট্ট ছোট্ট করে কিভাবে করতে চলেছি অ্যান্ড এটাই প্রচেষ্টা রয়েছে যে আমরা কলকাতা শহরেও ফ্যাশন জগতে একটু নাম করতে পারি অন্যভাবে যারা হয়তো দে ডোন্ট গেট প্ল্যাটফর্ম বাট দে ওয়ান্ট টু ডু সামথিং দে ডোন্ট গেট প্রপার ট্রেনিং সো উই ওয়ান্টিং টু প্রোভাইড অপরচুনিটিস অ্যান্ড এইভাবেও ক্যালেন্ডার লঞ্চ একটা অন্য থিম আছে সো আই ফিলিং গুড গ্ল্যাড দ্যাটস চার অবধি পৌঁছে পারতে পেরেছি আজকে তোমরা মানে কী কী করতে চাইছো আজকের দিনে তোমরা কী কী করবে আজকে আমাদের একটা ক্যালেন্ডার লঞ্চ ডেফিনেটলি আমাদের কোম্পানি ক্যালেন্ডার লঞ্চ আছে কত পাতা ক্যালেন্ডার হবে সেটা ১২ মাসে ১২টা আচ্ছা তার সাথে ওই ক্যালেন্ডারে কিন্তু আমাদেরই কন্টেস্টেন্টরা ফিচার করছে যারা আগে তিন বছরের উইনার্স বা রানার্স আপ আছেন তার সাথে আমাদের একজন ওয়েলবিশারের জেনে বুক লঞ্চ হচ্ছে অ্যান্ড আমাদের যে ৬ মাস ট্রেনিং দেওয়া হয়েছে তাদের কমপ্লিট সার্টিফিকেশন বা যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাকে বলতে পারবেন বা ফেস অফ এস বিভাগ সেটা করা হচ্ছে ফ্যাশন শো ওখানে কি তোমরা ট্রেনিং দিয়েছো এইসব যারা যারা স্টুডেন্ট আছে তাদের ইয়েস উই হ্যাভ অল ট্রেন বাই আস অন দ্য লাস্ট সিক্স মান্থ বিভিন্ন সেশন দেওয়া হয়েছে রাইট ফ্রম ডেন্টাল স্কিন বিউটি হেয়ার ড্রেসিং উইথ অল আর ডিফারেন্ট অ্যাসোসিয়েটস হাউ টু ওয়ার্ক হাউ টু টক অ্যান্ড লেটস সি হাউ দে ডিড ইট এদেরকে তোমরা কী করে সিলেক্ট করলে অডিশন হয় অডিশন করার পর ডেফিনেটলি দ্যাজ আ প্রসেস এলিমিনেশন তো সব কটা ক্রস করে যারা ফাইনালি ফাইনালে পৌঁছেছে তারা হচ্ছে আমাদের ফাইনাল আজকে যারা হবে পিএনসি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল তাদেরকে তোমরা কীভাবে সাহায্য করবে যারা আমাদের সাথে থাকে করিয়ার অপরচুনিটিস সেলফ বিল্ডিং নেটওয়ার্কিং এইভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি আচ্ছা আগামী দিনে যারা এই পেশায় আসতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে এটাই বলবো দ্যাট ইজ নেভার টু লেট টু স্টার্ট ইউ ক্যান অলওয়েজ স্টার্ট হুইচ এভার এজ ইউ আর ওয়েদার ইট বি টু আর্লি অর টু লেট আর ফ্যাশন ওয়ার্ল্ড ইজ নট অলওয়েজ হোয়াট ইউ থিঙ্ক ব্যাড ইটস আপ টু ইউ হাউ ইউ ডু ইট অ্যান্ড ইটস অল অ্যাবাউট সেলফ কনফিডেন্স তুমি তো সাধারণত মেয়েদের নিয়েই তাদেরকে বিউটি কুইনের নিয়ে কাজকর্ম করো ছেলেদের নিয়ে তুমি কখনো ভেবেছো তাদের কিছু হওয়া দরকার यस গোপাল আছে আমাদের ছেলেরাও আছে ছেলেরাও আছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো ফ্রেন্ডস ম্যা ডক্টর বিক্রম সিং রাঠোর ম্যা অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন হুম মেরা ক্লিনিক কায়াকল কসমেটিক এন্ড লেজার সার্জারি ক্লিনিক হ্যায় ম্যা বিলকিস পারভীনজি কে সাথ ফেস অফ বেঙ্গল সিজন ফোর কে সাথ জুড়া হুয়া হুম एज अ स्किन एंड ब्यूटी पार्टनर और आज मैं जूरी हूँ इस ग्रैंड फिनाले में एंड आई एम रियली फीलिंग वेरी प्राउड टू बी एसोसिएट विद बिलकिस परवीन जी अपनी आज के जरा आसबे তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন आई विल डेफिनेटली আমি ওদেরকে হেল্প করব টু সো দ্যাট দে শুড ব্রিং দেয়ার বেস্ট অফ দ্য পারফরম্যান্স এন্ড আই উইল বি হেল্পিং দেম ইন গ্রুমিং টু টেক কেয়ার অফ দেয়ার স্কিন এন্ড এন্টায়ার বডি অ্যাজ বডি বিউটি অ্যাজ আ হোল ফ্ল্যাশটা নামো